ইউনেস্কো স্বীকৃত পর্যটন শিল্প, আগেই পর্যটন মানচিত্রে জায়গা করে নিয়েছে। এবার সেই পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি স্থানীয়দের। ইউনেস্কো স্বীকৃত সুন্দরবনের পর্যটন শিল্প আগেই পর্যটন মানচিত্রে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সুন্দরবনের পর্যটন শিল্পকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার দাবি উঠল বসিরহাট জুড়ে। সুন্দরবন পর্যটন স্থল হিসেবে বিশ্বের ভৌগোলিক মানচিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। ইউনেস্কো সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। 102টি দ্বীপ রয়েছে, এখানে রয়েছে 48টি দ্বীপে অরণ্য, এছাড়া 66টি প্রজাতির গাছ রয়েছে এখানে। কেওড়া, হেতাল, সুন্দরী, গরান, গেওয়া সহ একাধিক ম্যানগ্রোভ রয়েছে। কমবেশি 1586টি প্রজাতির প্রাণী বাস করে, যার মধ্যে ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বিশ্বের কাছে পরিচিত। এখানে প্রজনন কেন্দ্র করতে গেলে, আগে তো প্রজনন কেন্দ্র করতে গেলে রাস্তাঘাটের প্রয়োজন আছে, বেশি করে গুরুত্বপূর্ণ এইটা। এবার ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনে যে পরিবেশটাকে সুন্দর করে তুলতে হবে। সরকার তো অনেক সুযোগ সুবিধা দিয়েছে, আরও যদি আমাদের সরকার মুখ্যমন্ত্রী যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমাদের খুবই উপকৃত হবে। কর্মসংস্থান বলতে তেমন কিছু বড় শিল্প এখানে গড়ে উঠেনি, যেহেতু পর্যটন কেন্দ্র হলে মানুষ কিছু শ্রমিকরা যদি কাজকর্ম পায় সেটার সুবিধা হয় মানুষের, যাই কিছু রুটি রোজগারের আয়টা হবে। নদীর সাইডগুলোকে অন্তত ভালো করে সুন্দরী গাছ লাগানো এবং নদীর সাইডটাকে তাকে খুব সুরক্ষিত রাখা যায়, কাজকর্ম করে ফিশিং করা যায়, সেগুলোর দিকে যদি লক্ষ্য রাখে সরকার, আমার তো মনে হয় ভালো হয় এগুলো, আর নষ্ট যাতে নদীর বাঁধ আর না ভাঙে। সুন্দরবনের বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছও রয়েছে। বসিরহাটের মানুষের দাবি, এগুলোর ওপরে প্রসেসিং করে যাতে আরও বেশি সুন্দরবনকে শিল্পায়নে পরিণত করা যায় তার সব রকম ব্যবস্থা করুক সরকার। একদিকে বহু কর্মসংস্থান, পাশাপাশি ছোট, মাঝারি ও বড় শিল্প গড়ে উঠতে পারে। এছাড়াও অনুসারী শিল্পের মধ্যে দিয়ে বহু প্রান্তিক মানুষ রুজি রোজগার করে জীবিকা অর্জন করতে পারবেন। তো রাজ্য সরকার সেই উন্নয়নের ভিত্তিতে আমাদের সুন্দরবনকে হেরিটেজ ঘোষণা করেছে। আরও উন্নয়ন হোক, আরও অনেক কিছু হোক, আমরা তো চাই যে বাইরের পর্যটকরা আসুক, এসে তারা সুন্দরবনটাকে উপভোগ করুক, সুন্দরবনটা ঘুরুক, নতুন কর্মসংস্থান হোক, এই নতুন নতুন মানে যেভাবে পর্যটক আসতে পারে এখানে, ভালোভাবে তারা ভালোভাবে থাকতে পারে, ঘুরতে পারে, সেরকম নতুন কিছু ব্যবস্থা করলেই, হ্যাঁ, নতুন কর্মসংস্থা হবে, অনেক ছোট ছোট ব্যবসাদাররা তারাও কিছু ব্যবসা করতে পারবে, নতুন আয়ের হবে। বসিরহাটের সমাজকর্মী ছন্দক বাইন বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে সুন্দরবনের গরিমা সারা বিশ্বের কাছে প্রসিদ্ধ, সেটাকে আরও বেশি করে শিল্পায়নমুখী করতে যদি রাজ্য সরকার আরও বেশি উদ্যোগী হয় তাহলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে। সুন্দরবন শুধু সুন্দর নয়, সুন্দরীও, কারণ এখানে বনজ সম্পদ যেমন প্রচুর, তেমনি অসংখ্য খাঁড়ি, অসংখ্য দ্বীপের মাঝে যে জলাভূমি সংলগ্ন দৃশ্য, সেই দৃশ্য কিন্তু অতি মনোরম। তাই সকলের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা এই বনভূমির বিভিন্ন দিকে গিয়ে খবর করি, আমরা বুঝতে পারি যে এই বসিরহাট সংলগ্ন এই সুন্দরবন কত সুন্দর এবং কত সুন্দরী। তাই অবিলম্বে পশ্চিমবঙ্গের এই অংশকে পর্যটনের আওতায় এনে সুন্দর করে গড়ে তোলা এবং পর্যটকদের চোখের সামনে ভাসিয়ে দেওয়া, আমার মনে হয় ভারতের কাশ্মীর দার্জিলিংয়ের পরে কিন্তু এই সুন্দরবনই হবে শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র। বসিরহাট মহকুমায় 10টি ব্লক রয়েছে, যার মধ্যে প্রত্যক্ষভাবে যুক্ত সুন্দরবনের প্রবেশদ্বারে রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ ও সন্দেশখালী 1 ও 2 নম্বর ব্লক, মিনাখা ও হাড়োয়ার মতো ব্লক। বসিরহাট জুড়ে প্রায় 35 লক্ষ মানুষের বাস, যা রাজ্যের সবচেয়ে বড় মহকুমা বলে পরিচিত। তাই এবার পর্যটন শিল্পে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও বেশি করে যাতে দেশ বিদেশের পর্যটকরা এখানে ভিড় জমায় তার দাবি বাসিন্দাদের। নতুনভাবে আরও ম্যানগ্রোভ লাগানো উচিত, রাস্তাঘাট দরকার যাতে পর্যটন শিল্পে আরও বাড়ে,
নতুন নতুন রিসর্ট বানানো উচিত, যাতে কর্মসংস্থান বাড়ে এবং যাতে এলাকার উন্নয়ন হয়। আমাদের এখানে সুন্দরবনের ম্যাক্সিমাম লোক যারা বাইরে কাজ করে, তাদের এখানে অর্থনৈতিক উন্নয়ন হলে তারা সবাই সুন্দরবন এলাকাবাসী উন্নত হবে। নদীর বাঁধ দরকার, নতুন রাস্তাঘাট দরকার, পানীয় জল দরকার, ম্যানগ্রোভ আরও দরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।